নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি লাউ দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু একটি প্রিপারেশন, দুধ পোস্ত লাউয়ের রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা সরাসরি দেখে নেওয়া যাক। দুধ পোস্ত লাউ তৈরি করার জন্য একটা 500 গ্রাম ওজনের লাউ নিয়ে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে খুব ভালো করে ধুয়ে তারপর ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। আপনারা লাউটাকে গ্রেটও করে নিতে পারেন। এরপর চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 2টো তেজপাতা এবং 1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ঝিরি ঝিরি করে কেটে রাখা লাউটা। পুরো লাউটাই আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই রান্নায় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিতেও পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে 1 থেকে 1.5 মিনিট মতো লাউটাকে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে লাউটাকে রান্না হতে দিতে হবে 7-8 মিনিট মতো। মিনিট 2 পর কড়াইয়ের ঢাকনাটা একবার খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি লাউ থেকে কতটা জল ছেড়েছে। লাউ থেকে বেশ অনেকটা জল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার নেই এই রান্নায়। তো আবারও আমি কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। টোটাল 7 থেকে 8 মিনিট মতো লাউটাকে আমি রান্না করে নিয়েছি। লাউ থেকে বেরোনো জলটা এখন অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 2 টেবিল চামচ পোস্ত এবং 1টা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে এখানে দিয়েছি। সাথেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। তবে দুধটা রান্নায় মেশানোর আগে দুধের মধ্যে যদি 1/2 চামচ মতো আটা বা ময়দা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নায় দেওয়ার পরে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এখানে কিন্তু অবশ্যই গরম দুধ ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এভাবে আমি 2 টুকরো করে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম 2 স্বাদমতো চিনি। রান্নায় ঝালটা কিন্তু অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 5-6 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। পোস্ত থাকার কারণে এখন দেখুন এটা কিন্তু অনেকটাই মাখামাখা হয়ে গেছে আর লাউটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা বিউলির ডালের ভাজা বড়ি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার শুরুতে আমি বড়ি ভাজাটা মিস করে গিয়েছিলাম, সেই জন্য বড়িটাকে আমি আলাদা ভেজে এখানে মিশিয়েছি। তবে আপনারা প্রথমেই বড়িটা ভেজে নিয়ে তারপর ওই তেলেই বাকি রান্নাটা করতে পারেন। বড়িটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই বড়িটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য এটাকে আর খুব বেশিক্ষণ আমি রান্না করব না। সবশেষে এর মধ্যে 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু দুধ পোস্ত লাউ কিন্তু এখানে একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে লাউয়ের এই প্রিপারেশনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের এই দুধ পোস্ত লাউয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন, নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।